কখন এমআরআই করা হয়, কোনো শিরা বা উপশিরা ছিঁড়ে গেছে কি না, কোনো হাড় খুব সামান্য সরে গেছে কি না, নার্ভের কম্প্রেশন, ব্রেন স্ট্রোক, টিউমার বা ক্যান্সার ডায়াগনোসিস। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আমি পিনাকি বৈরাগ্য। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে আমি এসেছি সবার আগে ভিডিওতে। তো আজকে ভিডিওটা, যেমন আমি বলেছিলাম, এমআরআইয়ের উপর পুরো ভিডিওটা হবে। কোথায় ভালো এমআরআই হয়, কেমন কি ফিজ স্ট্রাকচার আছে এমআরআই, ইভেন এমআরআই জিনিসটা কি, আর এখানে কোনো ক্ষতিকারক কিছু আছে কি না, বা কী কী সেফটি প্রিকশন আমাদের রাখতে হবে, ডিটেলসে এমআরআই নিয়ে আমি বলবো। আপনারা শুনে নিন, তার কারণ আমি জানতাম না বলে আমি ঠকেছি, বাট আপনারা জেনে নিন যাতে না ঠকেন। আমি কোথায় ঠকেছি সেটাও আমি বলবো। তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলে দিই যে আমি কিন্তু আজকে একা নই, আমার সঙ্গে আমার বন্ধুও আছে, চিকলু। চিকলু একটু হাই বলে দাও। হাই, হ্যালো। হ্যাঁ হাই, আর আপনার সঙ্গে থাকবো, বাপি বাপ্পা। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে আমার সঙ্গে আমার বন্ধু চিকলু আছে। একটু একটু মাঝে মাঝে বদমাইশি করে, বাট রিকোয়েস্ট করলো যে তোর সঙ্গে ভিডিওগুলোতে থাকবো আমি। তো আমি অ্যাকসেপ্ট করে নিলাম, তার কারণ আমারও একা থাকতে ভালো লাগে না, বন্ধুর সঙ্গে হবে। তো চলুন শুরু করি। এমআরআই কী জিনিসটা? এমআরআই ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, নাম শুনেই বুঝতে পারছেন এখানে ম্যাগনেট আছে। আপনারা যদি মেশিনটা দেখেন, তো মেশিনের মধ্যে দিয়ে যখন কাউকে ঢোকানো হয়, ওর যে চারিদিকে গোল হয়ে থাকে মেশিনটা, পুরোটা ম্যাগনেট, এবং খুব হাই ভলিউমে ম্যাগনেট আছে ওখানে। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে ওই ম্যাগনেটগুলোকে দিয়ে ইলেকট্রনিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। যখন এমআরআই আপনারা যাবেন, তো দেখবেন একটা সাউন্ড হয়, একটা বিচ্ছিরি সাউন্ড হয়, সেটা পি টক 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 এরকম করে সাউন্ড হয়। একটা তো বিচ্ছিরি রকম সাউন্ড হয়, অ্যাকচুয়ালি তখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কী করে, আমাদের শরীরের মধ্যে 75% জল আছে, আপনারা জানেন। তো এই জল মানে হচ্ছে H2O। তো এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন মলিকিউলগুলো এই ম্যাগনেটিক ফিল্ডের দিকে অ্যাট্রাক্ট হয়, তো তারা মুভ করতে থাকে। ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে সেই দিকে ওরা মুভ করতে থাকে। তো এই যে মুভমেন্টটা আছে, এই মুভমেন্টটাকে ক্যাচ করে মেশিনটা, দিয়ে তার একটা ছবি বানায়, এবং সেটাই আমরা দেখতে পাই প্লেটে, তারই রিপোর্ট হয়। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আসছে, যেটা আমাদের এই হাইড্রোজেন মলিকিউলগুলোকে অ্যাট্রাক্ট করছে, এগুলো কিন্তু খুব সেফ একটা প্রসেস। ডাক্তাররা এটাকে খুব সেফ ইনভেস্টিগেশন বলা হয়। ওয়্যারাজ যদি আপনি সিটি স্ক্যান দেখেন, সিটি স্ক্যান, আমি বলে দিই, সিটি স্ক্যানের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি, সিটি স্ক্যান। আমরা সিটি স্ক্যান আর এমআরআইয়ের মধ্যে গুলিয়ে ফেলি, আমি পার্থক্যটা বলে দিচ্ছি। তো কম্পিউটেড টোমোগ্রাফি হচ্ছে সিটি স্ক্যান, সিটি স্ক্যান আলাদা। সিটি স্ক্যানে কী হয় যে ওখানে রে বেরোয়, যেমন এক্স রে, তো ওখানে রে বেরোয়। সিটি স্ক্যান আর কিছুই নয়, এক্স রে এর মতো। কেন এটাকে সিটি স্ক্যান বলে সেটাও আমি বলছি, বা মানে কেন এটা গোল এমআরআইয়ের মতো দেখতে সেটাও বলছি, বাট এটা অ্যাকচুয়ালি রে বেরোয়। এই রেটা কিন্তু আমাদের অনেকেরই স্যুট করে না। কী প্রবলেম হয়, পেটের প্রবলেম হতে পারে, ঠিক আছে, ডায়রিয়া হতে পারে, ঠিক আছে, আপনার স্কিন ডিজিজ হতে পারে, র্যাশ হতে পারে, তারপর হচ্ছে ক্যান্সারও অনেক সময় দেখা গেছে, যে বারবার বেশি সিটি স্ক্যান বা এক্স রে সব করে, এগুলো একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হতে পারে। এই রেটা কিন্তু সবারকার স্যুট করে না, বা বারবার করাটাও ঠিক নয়। কিন্তু এই এমআরআইয়ের মধ্যে কিন্তু কোনো রে নেই, এটা কিন্তু পুরোটাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের উপর কাজ করে, ঠিক আছে। এবার সিটি স্ক্যান কেন দেখবেন, সিটি স্ক্যান যখন একটা মানুষকে ঢোকানো হয়, একটা ক্যামেরা চারিদিক দিয়ে গোল হয়ে ক্যামেরাটা ঘুরতে থাকে। কী অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, এই রেগুলো যেটা আছে, এটা আমাদের শরীরে আসে, আমাদের বোনের উপর পড়ে, এবং সেটা রিভার্ট ব্যাক হয়। এক্স রেটা গায়ে লাগে, বোনে লাগে, এবং সেটা রিভার্ট ব্যাক হয়, এবং সেই যখনই ব্যাক হয়ে ইমেজটা আসছে, ওরা ক্যাচ করে নেয়, সেটাকে প্লেটে আমরা পেয়ে যাই। তো এই যে রেটা আসলো, বনে লাগলো, ফিরে চলে গেল, যেইখানটাতে ওরা ফিরে যাচ্ছে না,
মানে ভেঙে গেছে, ভেঙে গেলে কি হবে সেই জায়গাটায় রেটা কিন্তু আর ব্যাক করবে না, তো তখনই একটা কালো রঙের একটা স্পট চলে আসবে, ডাক্তাররা যেটা আইডেন্টিফাই করে নেয় এবং বলে দেয় যে এই জায়গাটা তোমার ক্র্যাক আছে বা এই জায়গাটা ভেঙে গেছে বা এই জায়গাটায় প্রবলেম আছে, ডাক্তারবাবুরা বুঝতে পেরে যায়। তো এটা আমরা আপনারা হয়তো বুঝতে পারবো না, কিন্তু ডাক্তারবাবুরা বুঝে যাবে যে এই জায়গাটায় প্রবলেম আছে। তো অ্যাকচুয়ালি এটা রের মারফত হচ্ছে, তো যখন আমাদের শরীরে যখন ব্রেন ড্যামেজ হচ্ছে, তো ব্রেনে আঘাত এখানে লেগেছে কি এখানে লেগেছে কি কোথায় লেগেছে কী করে জানবে, তো তাই জন্য চারিদিক থেকে একটা ক্যামেরা নেওয়া হয়, সামনে আগুনে পিছনে সব দিক থেকে। তাই জন্যই আপনারা যদি সিটি স্ক্যানে যান তো দেখবেন একটা মেশিন এরকম করে ঘুরছে, সে কী করছে তার কাজটা হচ্ছে চারিদিকে ক্যামেরা নিয়ে সে ফটো তুলছে, রে ফেলছে রে ব্যাক করছে, রে ফেলছে রে ব্যাক করছে, যেখানটায় রে ব্যাক করছে না বুঝে নিচ্ছে এখানটা ক্র্যাক আছে, ডাক্তারবাবুরা বুঝে যাচ্ছেন। তো এইটা হলো বেসিক থিওরি সিটি স্ক্যানে। সিটি স্ক্যানে মেনলি আমরা হাড়, মানে ডাক্তারবাবুরা যারা আছেন ওনারা হাড় দেখেন, হাড়ের কোনোরকম কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটা দেখেন। এমআরআই কিন্তু আরেকটু বেশি ওয়াইড জায়গাটা, ওটা হাড়ও যেমন দেখা হয় এবং ওর মধ্যে সূক্ষ্ম কোনো অর্গ্যান মলিকিউলস বা কোনো শিরা যেটাকে আমরা বলি বুঝি শিরা বলতে, তো ওইগুলোও ডাক্তারবাবুরা কিন্তু পরিষ্কার বুঝতে পায় হচ্ছে এমআরআইতে। তাই জন্য সিটি স্ক্যানের খরচ আপনার 1,500 কি 2,000 এরকম কিছু একটা, 2-3 হাজারের মধ্যে, যেখানে এমআরআইয়ের খরচ হচ্ছে 6,000-7,000। আমি খরচ নিয়ে আসবো পরে বলবো, তো একটা অ্যাজাম্পশন দিচ্ছি, সিটি স্ক্যানের মেশিন যেগুলো আছে সেগুলো 30 লাখ, 20-30 লাখ কি 40 লাখের মধ্যে হয়। এমআরআইয়ের মেশিন শুরুই হয় 2-3 কোটি থেকে 5 কোটি পর্যন্ত কস্টিং মেশিনের। তো যাই হোক, তো এই হলো এমআরআই আর সিটি স্ক্যান। এবার এই যে এমআরআই আছে, তো এর ডিসঅ্যাডভান্টেজ কি আছে? আমার যেটা ক্ষতি হয়েছে আমি প্রথমে বললাম, হ্যাঁ তুই বলছিস, সেটা আমি নিয়ে পরে আসবো। আমার কি, আমি বুঝতে পারিনি কি আমার প্রবলেম হয়েছে, কেন আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি এক জায়গায় আমি ঠকে বুঝেছি, তো আমি চাই না যেটা আপনারা বুঝুন। হ্যাঁ শেষে বলতে হবে কিন্তু সেটা। হ্যাঁ চিকি, চলো এবার ভিডিওটা শুরু করি। তো এমআরআইয়ের যে ডিসঅ্যাডভান্টেজটা আছে সেটা হচ্ছে, যেহেতু আমি বললাম এটা একটা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, চারিদিকে ম্যাগনেটিক হাই পাওয়ারের ম্যাগনেটিক ফিল্ড থাকে, তো কোনো রকম মেটাল কিন্তু অ্যালাউ নয়। আপনাকে জিজ্ঞেসও করবে যে আপনার শরীরে কোনো মেটাল আছে কিনা, কখনো কোনো অপারেশন হয়েছে কিনা, হ্যাঁ কোনো মেটাল অ্যালাউ নয়, কারণ ওটা কিন্তু একটা হাই ডেফিনেশন আপনার ম্যাগনেট থাকে, ওখানে অ্যাট্রাক্ট করে নেবে, একদম মেশিনে ঢুকিয়ে নেবে। তো তাই জন্য যেনাদের কানে কক্লিয়ার ইমপ্ল্যান্ট হয়, কানে মেশিন আছে, তো একদম ডাক্তারবাবুর সঙ্গে ডাক্তারবাবুকে বলে দেবেন যে আমার কিন্তু এটা আছে। কেউ দাঁতে ইমপ্ল্যান্ট থাকে, হ্যাঁ স্ক্রু দিয়েও থাকে দাঁতের মধ্যে, তো ডাক্তারবাবুকে সেটা জানান। খুব ইম্পর্টেন্ট হচ্ছে যাদের পেসমেকার আছে হার্টে, হার্টে যাদের পেসমেকার আছে একদম এমআরআইয়ে যাবেন না, কারণ কিন্তু পেসমেকার কিন্তু এমআরআইকে নিতে পারে না, বন্ধ হয়ে যেতে পারে, আর বন্ধ হয়ে গেলে পেশেন্টের খুব সিরিয়াস ইস্যু হয়ে যাবে, তো পেসমেকার খুব মানে একদম চলবে না। পেসমেকার বাবা চিগলু তোমারও চলবে না, তো শুনে নাও। তো হাড়ে কারোর অপারেশন হয়েছে, হাড়ে স্টিল বসাতে হয়েছে, চলবে না, ওটা কিন্তু এমআরআই করা যাবে না। করা যাবে তখন যখন আপনার এই যে মেটালগুলো আছে এইগুলো কম্প্যাটিবল, মানে টাইটেনিয়াম কম্প্যাটিবল মেটাল, মানে এই মেটালগুলো এমআরআই করা যাবে সেই রকম কিনতে হবে। এই যে যখন স্ক্রু দিচ্ছে বা কক্লিয়ার ইমপ্ল্যান্টের যে মেশিনটা বা পেসমেকার, তো ওইগুলোকে তখনই বলতে হবে যেন আমার এমআরআই করা যায় সেরকম মেশিন দিন, টাইটেনিয়াম মেশিন হবে, টাইটেনিয়াম মেটালের এমআরআই কম্প্যাটিবল মেশিন হবে, আর এদের দামও 2-3 গুণ বেশি, বাবা 2-3 গুণ বেশি বেড়ে যাবে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, আর কিছু নয়। তো আমি বললাম যে এমআরআই যদি আপনি যান তাহলে কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, এমনিতে এটা একটা সেফ ইনভেস্টিগেশন বলছি, মানে কোনো রকম ধাতু কিছু রাখা চলবে না, তাই তো? ইয়েস, চিকলু বুঝে গেছে। তো এবার আমি সেকেন্ড ফেজটায় যাব। এমআরআই তো বুঝে গেলেন যে এমআরআই
কী কী মানে অ্যাডভান্টেজ আছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে। চলুন এবার আমি কস্টিংয়ের দিকটা যাচ্ছি। কস্টিং জেনারেলি এখানে বর্ধমানের কথা আমি বলছি, বর্ধমানে আপনার 5,500-6,000 আছে, এইখানে আবার কেউ কেউ 7,000ও নেয়। বাট এইখানে আমি একটা জিনিস বলে দিই, এই যে এমআরআই আছে না, এটা 0.3 টেসলা থেকে একদম 3 টেসলা পর্যন্ত আছে। হোয়াট ইজ টেসলা? টেসলা তুমি বোঝো না, আমিও জানি, আমিও বুঝি না, কিন্তু যেটা যেটুকু আমি বুঝি সেটা আমি বোঝাচ্ছি। যেমন আমরা মোবাইলে পিক্সেল বুঝি, কোনো কিছু মাপিত কেজি লিটার বুঝি, সেই রকমই এই ম্যাগনেটিক ফিল্ডের যে ইউনিটটা এটাকে টেসলা বলে। ওকে ওকে, 0.3 টেসলা থেকে 3 টেসলা পর্যন্ত এটা ভ্যারি করে। প্রবলেমটা কোথায়, যখন আপনি 0.3 বা এই ধরনের মেশিনে আপনি এমআরআই করবেন, তো এমআরআইয়ের যে পিকচার কোয়ালিটি আছে না, আমি দেখাবার চেষ্টা করছি, আমার কাছে আছে কিনা আমি দেখছি, দেখাবো যদি সেরকম হয়। তো এই যে পিকচার কোয়ালিটি আছে, একদম মনে হবে সেই পুরনো ভোটার কার্ডে যেমন দেখতেন আপনারা, পুরনো একটা ছবি বসিয়ে দিয়েছে, আপনি না অন্য কেউ বোঝা যাচ্ছে না, তো সেই রকম পিকচার কোয়ালিটি হবে। আপনি এমআরআই করবেন তো অবশ্যই 1.5 টেসলা বা তার উপরের হবে, এইটা আপনি নোট ডাউন করে নিন, না হলে কিন্তু এমআরআই আবার আপনাকে করাতে হবে। 1.5 টেসলার উপরে ডাক্তারবাবুরা যখন আপনাকে লিখে দেবে না এমআরআই বলে, ওনারা দেখবেন লিখে দিচ্ছে 1.5 টি, তো ওনারা লিখে দেন। হ্যাঁ, অনেক ডায়াগনস্টিক সেন্টারে আমরা দেখাই, ওরা বুঝেও বোঝে না, তো আপনি মেনশন করে দিন যে আমার কিন্তু 1.5 টেসলার। আপনি জিজ্ঞেস করুন যে আপনারাদের 1.5 টেসলার মেশিন তো, ওটা আপনাদের রাইট আছে জিজ্ঞেস করার যে 1.5 টেসলার মেশিন তো এটা, আপনি পয়সা দিয়ে করাচ্ছেন কেন আপনি জিজ্ঞেস করবেন না, তো জিজ্ঞেস করুন। তো 1.5 টেসলার মেশিন ছাড়া আপনি কিন্তু অ্যালাউ করবেন না। তো এবার হলো 1.5 টেসলার যেটা বললাম সেটা কোথায় আছে, আমার যতটা আমার কাছে ইনফরমেশন আছে, বর্ধমানে শুধুমাত্র বর্ধমান স্ক্যান সেন্টার আছে, সেইখানেই কিন্তু আপনার 1.5 টেসলার মেশিন আছে, ভালো হাই ডিফাইন্ড মেশিন। এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলে দিই, শুধু মেশিনই কিন্তু ইম্পর্টেন্ট নয়, যে টেকনিশিয়ান আছেন বা যিনি রেডিওলজিস্ট ডক্টর আছেন না, উনিও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ উনি কিন্তু পিকচারটাকে ল্যাপটপ বা ওদের যে কম্পিউটার আছে, ডেস্কটপ আছে, সেইখানে আইডেন্টিফাই করে, সেটাকে তোলে, একটু ওর ভুল যদি করে ফেলে তো পিকচার আপনার কোনো কাজে লাগবে না। তো টেকনিশিয়ানও খুব ইম্পর্টেন্ট, তাই যেখানে যাবেন দেখবেন ওদের অভিজ্ঞতা কেমন আছে, মানে কতদিনকার, এই নয় তো কালকে সেন্টার খুলেছে, এমআরআই মেশিন নিয়ে চলে আসছে, রেডিওলজিস্ট কে আছে জানা নেই, তো রেডিওলজিস্ট জানুন কে আছে, কে করবে সেটাও জেনে নিন, ঠিক আছে, প্রতিষ্ঠানটা কতদিনের সেটাও জেনে নিন। তো বর্ধমান স্ক্যান সেন্টার আমাদের এখানে আছে, বর্ধমান স্ক্যান সেন্টার অনেক পুরনো সেই দিক থেকে, এবং টেকনিশিয়ানও রেডিওলজিস্ট যিনি আছেন উনি অভিজ্ঞ, কিন্তু বর্ধমান স্ক্যান সেন্টারে রেটটা হচ্ছে 7,000 আজকের ডেটে। মানে একটা পার্ট করাবেন, ধরা যাক আপনি কোমরের করাচ্ছেন কি পায়ের করাচ্ছেন, তো শুধু কোমরের জন্য 7,000, কোমরের সঙ্গে যদি আরও কিছু করতে হয় তাহলে আরও এক্সট্রা চার্জ হয়ে যাবে। বর্ধমান স্ক্যান সেন্টার ছাড়া কিন্তু বর্ধমানে আর কোথাও 1.5 টেসলার মেশিন নেই, আমি আমি খুঁজেছি অনেক জায়গায় কিন্তু আমি পাইনি, তো আমার জানা নেই। এখন বর্ধমান স্ক্যান সেন্টার হচ্ছে প্রাইভেট, আপনি যদি চান তো হসপিটালেও যোগাযোগ করুন, হসপিটাল বর্ধমান হসপিটালে কিন্তু আমাদের খুব ভালো মেশিন 1.5 টেসলারই মেশিন হসপিটালে, বর্ধমান হসপিটালে, আপনারা যে যেখানে আছেন আগে সেখানকার হসপিটালে যোগাযোগ করুন। এখন আমাদের হসপিটালগুলো অনেক ভালো সুবিধা দিচ্ছে, অনেক ভালো ডাক্তার আসছে, অনেক ভালো ট্রিটমেন্ট হচ্ছে, তো আপনারা সবার আগে সেই হসপিটালে গিয়ে যোগাযোগ করুন যে আপনাদের এখানে যে মেশিনটা আছে সেটা 1.5 টেসলার, তো সেটা জেনে নিন। আমাদের বর্ধমান হসপিটাল কিন্তু 1.5 টেসলার মেশিন, কিন্তু কী করে পাবেন সেখানে, আপনি অ্যাপয়েন্টমেন্ট কী করে পাবেন সেটা নিয়েও আমি একটু বলে দিই। ওখানে যদি আপনি করাতে চান তাহলে আপনাকে আগে আউটডোরে দেখাতে হবে, আউটডোরে ডাক্তারকে দেখাতে হবে, আউটডোর দেখাবার যে প্রসেস আছে
সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। বাট আপনি এখন জেনে নিন যে আউটডোরে দেখাতে হবে, সেখানে ডাক্তার লিখে দেবে আপনার এমআরআই, তো আপনাকে এমআরআই সেকশনে নিয়ে গিয়ে জমা দিতে হবে সেই কাগজটা। তারা একটা ডেট দেবে, সেটা হতে পারে 7 দিন, সেটা হতে পারে 10 দিন। তো সেই ডেটের মধ্যে গিয়ে আপনাকে এমআরআইটা করে নিতে হবে। যদি এমার্জেন্সি থাকে যে আপনার 7 দিন 10 দিন সময় নেই, হ্যাঁ কাল পরশু তরশুর মধ্যে করে নিতে হবে, তো ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করুন যে আমি কি এখানে অ্যাডমিট হয়ে যেতে পারি। হ্যাঁ আপনার আমার কি এখানে অ্যাডমিট হওয়ার দরকার আছে? অ্যাডমিট যদি হয়ে যান তাহলে ডেট একটু তাড়াতাড়ি পাবেন। তো এটা একটা প্রসেস, আপনি ডাক্তারবাবুর সঙ্গে সেটা ডিসকাস করুন। আপনার এমার্জেন্সির উপর নির্ভর করে ডাক্তারবাবু যে সিদ্ধান্তটা দেবে সেটাই ঠিক। তো আমি প্রেফার করব যে যদি পসিবল হয় অবশ্যই বর্ধমান হসপিটালে দেখাবেন, ওখানেও চার্জ নেবে, 2,500 টাকা ওখানে চার্জ আছে। বাট আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ডটা দেখান তো ওটা ফ্রি হয়ে যাবে, কোনো চার্জ নেবে না, ফ্রি অফ কস্ট আপনাকে এমআরআইটা করতে পারবেন। খুব ভালো কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, ডাক্তারবাবুরা খুব হ্যাপি ওখানকার রিপোর্ট নিয়ে। ওখানকার টেকনিশিয়ান অনেক ভালো, তারা অভিজ্ঞ, সারাদিন ওটাই করে যাচ্ছে, তো অনেক ভালো টেকনিশিয়ান আছে। তো এটা আমার মত। কিন্তু এছাড়া বাইরের কোনো ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু এমআরআই একে তো নেই, যাদের কাছে আছে তারা কিন্তু 1.5 টেসলার নয় যতদূর আমি ইনফরমেশন পেয়েছি। যদি যান আপনারা অবশ্যই জেনে নেবেন যে আপনার এটা 1.5 টেসলার মেশিন, তো জেনে নিন, ভালো করে জেনে নিন, তারপর এগোন। আরও কিছু তথ্য, প্রেগনেন্ট মহিলারা ডাক্তারবাবুর অনুমতি ছাড়া এমআরআই করবেন না। এমআরআই না খেয়েও করা যেতে পারে বা খেয়েও করা যেতে পারে, শুধুমাত্র এমআরআই উইথ কন্ট্রাস্ট ই এমআরআই ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা না খেয়ে থাকতে হবে। এমআরআই করতে 30 থেকে 40 মিনিট সময় লাগে, রিপোর্ট পেতে 2 থেকে 3 দিন, আর ক্লস্ট্রোফোবিয়া থাকলে সেটা ডাক্তারবাবু বা টেকনিশিয়ানকে জানান। এরপর আমি কিছু আমার কোথায় আমি ঠকেছি সেটা নিয়ে আমি দেখাতে চাইব। তো আমাকেও ডাক্তার, আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার আমাকেও প্রেসক্রিপশন করেছিল, আমি দেখাতে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন কিনা জানি না, লিখেছিল এলএসপাইন 1.5T। তো সেইখানে আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে গেলাম, আপনারা দেখুন দেখতে পাবেন কিনা আমি জানি না। দেখতে পাচ্ছেন এইটা এলএস স্পাইন, তো এটা কিন্তু 1.5 টেসলার নয়। ওইটা এলএস স্পাইন করার পর ওটা কিন্তু আমার 1.5 টেসলার নয়। আমি বর্ধমান স্ক্যাম 1.5 বর্ধমান মেডিকেল কলেজ, এর দেখুন এর পরিষ্কার সব কথা যে আমি প্রেসক্রিপশন দিয়েছি, জিজ্ঞেস করিনি এখানে 1.5 টেস্ট বিষয়টা, এতটাও আমি এই নিয়ে তখন আমি জানতাম না, তো করে ফেলেছি। ওরাও আমাকে 1.5 টেসলা বলে একটা মেশিনে ঢুকিয়ে দিল, যেটা 1.5 টেসলা নয়, ওটা আমাকে আবার এমআরআই করতে হলো বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে, মানে বর্ধমান হাসপাতালে আর কি, সেখানে আমি আবার এমআরআই করলাম। তো এই যে ডাক্তারবাবুকেও আমি দেখালাম, এই ডাক্তারবাবুকেও আমি বাইরে
500 টাকা দিয়ে দেখালাম, পরে জানলাম যে ডাক্তারবাবু হাসপাতালে বসেন, 2 টাকার টিকিটে আমি দেখাতে পারতাম। আর এই যে এমআরআইটা আমি বাইরে থেকে করি, সেটা 5,500 টাকা আমার কস্টিং নিয়েছে, যেখানে আমি বর্ধমান হাসপাতাল থেকে করালাম আমার স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ফ্রিতে হয়ে গেল। তো এই যে আমাকে ঠকানোটা হলো, লেখা ছিল কিন্তু প্রেসক্রিপশন 1.5, কিন্তু তারপরেও কিন্তু সেই ডায়াগনস্টিক সেন্টার যেহেতু দেখলো আমি জানি না, তো আমাকে বোকা বানিয়ে দিল। তো এই যে আমি ঠকলাম, আমার 2 টাকা গেল, 5,500 টাকা বাইরের এমআরআই করলাম, আবার 500 টাকা দিয়ে ডাক্তার দেখলাম যে ডাক্তারকে আমি হাসপাতালে 2 টাকা টিকিট দিলাম। এটা হলো আমার নলেজ ছিল না, আমার কাছে ইনফরমেশন ছিল না, তাই আমি এইরকম আমার বোকা হয়ে গেলাম। বাট আপনারা যাতে না হন তাই জন্যই এরকম ভিডিও করা, যাতে আপনাদেরকে বোকা বনতে না হয় তাই জন্যই আপনারা জানুন এবং সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে এমআরআই করুন। থ্যাংক ইউ, এই পর্যন্তই ছিল ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।